মধ্যে মই প্ৰতিজ্ঞা ব্যক্ত কৰিছো, খাওয়াটো মই বিৰোধী আগ্ৰহ কৰিছো, এই খা কোনো প্ৰয়োজন নাই। খাওয়াটো আনিছে অনলি বাঙালী হিন্দু এটা প্ৰতাৰণাৰ কাৰণে, প্ৰতাৰণাৰ দলে এই খাৰ দ্বাৰা কোনো ধৰণৰ বাঙালী হিন্দু কোনো ধৰণৰ কোনো বেনিফিট নহয়, বৰঞ্চ হেৰাচমেণ্ট বেছি হ'ব। এতিয়ালৈ প্ৰথম কথা হ'ল তেওঁলোকে ডিক্লেয়াৰ দিব লাগিব মই বাংলাদেশী, ছেকেণ্ড কথা হ'ল তেওঁলোকে ক'ব লাগিব যে মই হেৰি কৰিছোঁ, তারপর আমি আহিছো আয়ের ভিক্টিম হয়ে আইছো, কমিউনাল ভিক্টিম হয়ে আইছো বা ছুটির ভাগ হয়ে আইছো, কোন জায়গাত আছিল, কত আছিল, কতিয়া ভোটার লিস্ট আছে, এই গোটেই বস্তুটো ইম্পসিবল তোর কেতিয়া ফিল আপ করব নয়। গতিকে মই ভাবো এটা কথা কোনা এটা দলে বিজেপি ওয়ালে ভোট নেওয়ার কারণে এই রুলসটো আনিছে আর কার একটু বানাইছে, মই আগ্রহ করে আছো। এই কারণে মই অনুরোধ করেছো বিজেপির যে আমার বাঙালি হিন্দু যে নেতৃত্ব আছে, মই অনুরোধ তোলক তাতে যদি সঁচা অর্থে বাঙালি হিন্দু প্রেমিক হয় ভাল পায় কামত ওলাই আহক, আহি কংগ্রেসে জয়েন করে কংগ্রেসের হাত মজবুত করে এই বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানের যে নাগরিক যে সমস্যা আছে দূর করতে হবে। মুসলমানের বিক্রিম হয়েছিল মুসলমানও হয়েছিল, কিন্তু আনিছে কি মুসলমানের বাদ দি বাকি মানুষ লোক আছে, যার কারণে কমিউনালে আনিছে অনলি ভোটের কারণে আনিছে, দিয়ার কারণে মতলব নাই, নিজে ধুব নোৱাৰে, কোর্টে অলরেডি কই দিছে। বাকি যে আছে যে আজি এনআরসি যে হয়েছে, এতিয়াও ডি ভোটার বাঙালি হিন্দু বেশি আছে, ডিটেনশন বাঙালি হিন্দু বেশি আছে, না ফরেনার্স কেস ট্রাইবুনাল কেস পেন্ডিং বাঙালি হিন্দু বেশি আছে, কত কি করেছে তাদের যদি কোনোবা কব বলেছে মই করে আছো, মই কব ভাগে কব ভাগে আজি 30 বছর পর মই বাঙালি হিন্দুর কারণে বা বাঙালি মুসলমানের কারণে মই ফাইট করে আছো, আর মই করে আছো এই রিফিউজির কারণে কোনো কাট অফ ডেট না লাগে। রিফিউজি যদি সঁচা হতে রিফিউজি হয় যে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক, রিফিউজি হয় যদি বিক্রিম হয়ে আহে যেতিয়া তো আহিব একটা সেলফ ডিক্লারেশন, এখন এফিডেভিট দিলে ভাবো তার এই কথাটা এমেন্ডমেন্ট দিয়ক বিজেপির এমপিবোরে, যদি এমেন্ডমেন্ট দিয়ে একটু আনিব পারে আমি আমি ভোট দিম, আমি কংগ্রেসক ভাবাম মই ভোট দিম যদি এই এমেন্ডমেন্টে আনিব পারে এই ইলেকশনের আগে।